আচ্ছা ঠিক আছে, দেখো তোমার তাহলে আগে অঙ্কটা আমরা দেখি। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এ সমান সমান রুট থ্রি প্লাস রুট টু, আর আমাদের প্রমাণ করতে হবে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সমান সমান 18√3। আমাদের এইটার মান বাই করতে হবে, এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ, এইটুকুর মান বাই করে দেখাতে হবে যে এটার মান হচ্ছে 18√3 হয় কিনা। আচ্ছা তাহলে আমরা একটু আগে খসড়া চিন্তা করি। খসড়া হচ্ছে আমাদের এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ, এইটুকু যদি আমরা সূত্র করি তাহলে সূত্র হবে এ কিউ প্লাস বি কিউ, মানে এ কিউ প্লাস ওয়ান বাই এ হোল কিউ, তখন সূত্র হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে যদি এ প্লাস ওয়ান বাই এ এইটার মান যদি থাকে, এইটার মানটা কত আমরা যদি বাই করতে পারি তাহলে আমরা আমরা অঙ্কটা সহজে করতে পারবো। ঠিক আছে তাহলে আমাদের এর মান তো আছে, এর মান আমাদের দেওয়া আছে, কিন্তু আমাদের দরকার তাহলে কি ওয়ান বাই এর মান দরকার, এই তো বাই করে যদি যোগ করে দিলে আমরা পাওয়া যাবে এই মানটা। এটা আমাদের মূল টার্গেট, এটা আমরা একটা রাফে খসড়া করলাম। হ্যাঁ এখন দেখি সমাধান, দেখুন দেওয়া আছে দেওয়া আছে এ সমান সমান রুট থ্রি প্লাস রুট টু, তাহলে বা ওয়ান বাই এ এই লাইনটা কি করলাম জানো, উপরে ছিল এ, নিচে লিখলাম, নিচে লিখলাম আমি ওয়ান বাই এ, কেমন করে হলো এটা, বিপরীত করণ, বিপরীত করণ করলাম, বিপরীত ওয়ান বাই মানে লব, লব কে করা হবে হর আর হর কে করা হবে লব, এটাকে বলা হয় বিপরীত করণ। এবার দেখো আমি একটু সরলীকরণ করি, ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু দিলাম, লব এবং হর দুটিকে আমি গুণ করবো, লব এবং হর দুটিকে আমি রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করলাম। কেন গুণ করলাম জানো, আমি নিচের দিকে তাকায় দেখলাম রুট থ্রি প্লাস রুট টু আছে, এর সাথে যদি আমি একটা রুট থ্রি মাইনাস রুট টু দিই গুণ করে দিই তাহলে সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, তাই না? সেই জন্যই গুণ করলাম। এখানে নোট দিতে পারি আমি অবশ্য, নোটটা দিয়ে দিই যে ডান সাইডে নোট দিই যে লব হরকে লিখে দিই, এখানে একটা নোট যে লব ও হরকে, লব হরকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করে, এটা আমরা নোট করলাম, নোট দিলাম, কি পেলাম লিখে দিলাম। এবার দেখো এটা কিন্তু আমাদের ওয়ান বাই এ এর মান বার হচ্ছে, এদিকে লক্ষ্য রাখো আমরা কি কিসের মান বার করতেছি, ওয়ান বাই এ এর মান, দেখেন তো ওয়ান বাই এ এর মানই বার হচ্ছে, যদি বাম পাশে আমরা বারবার লিখি না আমরা, তাহলে উপরে থাকলো রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে এ প্লাস বি টু এ মাইনাস বি, অঙ্করা খুব কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই অধ্যায়ের এই অঙ্ক দিয়ে আরো অনেক সৃজনশীল বানানো সম্ভব, তাহলে আমরা মান পাই গেলাম, কিন্তু রুট থ্রি মানে রুট টু হয়ে গেল, এই হিসেবটুকু বুঝতে পারলে তোমরা? জি স্যার। আচ্ছা ধন্যবাদ, তাহলে দেখো এটা হচ্ছে ওয়ান বাই এর মান পাই গেলাম। এখন আমাদের দরকার কি ছিল, এ প্লাস ওয়ান বাই এ, এখন অতএব তাহলে তাহলে এই এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু আমাদের এর মান দেওয়া ছিল রুট থ্রি প্লাস রুট টু, আর আমরা ওয়ান বাই এ মান বাই করলাম রুট থ্রি মাইনাস রুট টু, এবার এই প্লাস রুট টু মাইনাস রুট টু বাদ,
এখন আর রুট থ্রি রুট যোগ করে টু রুট থ্রি হয়ে গেল। এইবার আমরা অঙ্কটা করতে পারবো, আমাদের কাছে আমাদের যে টার্গেটটা ছিল এ প্লাস ওয়ান বাই এ, ওটা বানানো পাই গেলাম। এখন আমরা করি লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল কি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, হলো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব। এখন আমরা সূত্র করে দেব, এ প্লাস ওয়ান বাই এ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এবার মান বসাবি টু রুট থ্রি, নিচের এ আর উপরে কেটে গেল থ্রি, আর এখানে হচ্ছে এটা মানো টু রুট থ্রি। এখন আমাদের এখানে অনেকে বুঝতে একটু সমস্যা করে, একটু ভেঙে দেখা যায় তোমাদের, টু কিউব গুণন হচ্ছে রুট থ্রি কিউব, কিউবটাকে আমি আলাদা করে দিলাম, টু এর উপর কিউব দিলাম, রুট থ্রি উপর কিউব দিলাম, বোঝার সুবিধার্থে মাইনাস তিন দুগুণ ছয় রুট থ্রি, এটা হলো এইট। টু এর কিউব করলে এইট হয়, আর রুট থ্রি কিউব করলে থ্রি হয়। চব্বিশের থেকে ছয় বাদ গেলে এই আঠারো রুট থ্রি সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের কি বলতে প্রমাণ করতে বলেছিল নাকি? হ্যাঁ প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুফ হিন্দু আমরা প্রুফ অপমানিত। এখানে একটা প্রশ্ন আছে, অনেকে এই জায়গায় বুঝে না যে এই রুট থ্রি কিউব করলে কত হয়। খুব সহজ, রুট থ্রি কিউব করি আমরা, রুট থ্রি কিউব মানে হচ্ছে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি। এখন দুইটা রুট থ্রি গুণ করলে আমরা জানি যে স্কোয়ার, একই জিনিস দুইটা গুণ করলে স্কোয়ার হয়ে যায় ইন্টু রুট থ্রি। এখন রুট থ্রি স্কোয়ার করলে হবে থ্রি, রুট থ্রি রুট থ্রি। ব্যাপারটা হচ্ছে এরকম যে কিউব করলে কি হয়, রুট থ্রি কিউব করলে যে থ্রি রুট থ্রি হয়, এটা অনেকে বোঝেন, আমি একটু বোঝা রেখে দিলাম।